জাতিকে সৃষ্টি করতে তোদের মধ্যে কেউ কেউ বাধা দিয়েছিলি। ফেরেশতারা বলেছিল না, জিনেরা তো ওই তো সৃষ্টি হয়ে অত অত্যাচার অন্যায় করছে দুনিয়ায় গিয়ে, আবার ইনসানকে সৃষ্টি করে কি হবে? আল্লাহ বলেছিলেন কারণ আছে, কারণ আছে। আমি আগুন দিয়ে জিনকে সৃষ্টি করেছি, আগুন হলো গরম, ওরা অন্যায় অত্যাচার করবে, কিন্তু আমি এবার মাটি দিয়ে তৈরি করছি, মাটি হলো খুব সবরী, ধৈর্যশীল, এ আগুনও সহ্য করতে পারে, আবার পানিও সহ্য করতে পারে, ঠান্ডাও সইতে পারে, গরমও সইতে পারে। এই মাটি দিয়ে আমি আদমের আওলাদ তৈরি করব, আদমকে সৃষ্টি করব। আমি এটা বুঝে নিয়েছি যে এরা শান্ত হবে, এরা ভালো হবে। আমি যে এত বড় জান্নাত তৈরি করেছি, যে জান্নাতে পৃথিবী বিক্রি করা অর্থ নিয়ে যদি একটা ছড়ি রাখার মতো জায়গা কিনতে চান, কেউ পাবে না কিনতে। এত মূল্যবান জায়গা তৈরি করেছি, কাদের জন্য করেছি রে? এ শুধু ওই অত্যাচারী জিনগুলোর থেকে বিচার করে কয়েকটা জিনকে জান্নাতে দেব বলে না, আমি আর একটা মুখলুক তৈরি করব, সে হলো ইনসান। এই মাটি দিয়েই বানাবো, আমার ইনসানের মধ্যে, আমার ইনসানের মধ্যে আমি নবী করে পাঠাবো। জিনেদের মধ্যে কোনো নবী নেই, ইনসানের মধ্যে নবী করে পাঠাবো। ইনসান যখন পদভ্রষ্ট হয়ে যাবে, অমনি যুগে যুগে নবী দেব, তারা সঠিক পথের সন্ধান বলবে, আমার বান্দারা কুপথ ছেড়ে সুপথে আসবে, হাসরের ময়দানে আমি তাদেরকে জান্নাত দেব। আল্লাহ কতদিন নবী দেবেন? যতদিন মন চাইবে দেব। আল্লাহ যে আরশে আজিমের পাশে একটা নাম লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনাকে আপনি নাকি শেষ বেলায় পাঠাবেন? আলে হ্যাঁ। তো উনি কি একদম কেয়ামতের দিনে পর্দা নেবেন না তার আগেই? আল্লাহ বলে না, আমার এই আখিরের নবীকে পাঠানোর পরে আর কোনো নবী পাঠাবার দরকার হবে না রে। আমার এই শেষ নবীকে পাঠানোর পর কেয়ামত পর্যন্ত আমার এই নবীর পরে নায়েবে নবী, নায়েবে রাসূল যারা, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলেন নবীর ওয়ারিস, তারা তাদের বংশ পরম্পরা আমার গুণগান, আমার নবীর গুণগান, অন্যান্য নবীদেরও গুণগান, জাহান্নামের ভয় জান্নাতের আয়েস সম্পর্কে মানুষের কাছে বার্তা দিতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর তারা আর পদভ্রষ্ট হবে না, হবে কিছু মানুষ হবে, তবে বেশিরভাগ মানুষকে আমি জান্নাতের মধ্যেই দেব। ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আল্লাহ বেশিরভাগ মানুষ জান্নাতি হবে এরা তারা জানতে পারবে? আলে যাদের বুদ্ধি আছে, হিকমত আছে, জ্ঞান আছে, তারা ধরতে পারবে। কখন ধরতে পারবে জানিস? যখন তারা শুনবে যে জাহান্নামের দরজা সাতটা আর জান্নাতের দরজা আটটা, তখন তারা বুঝে নেবে তাহলে বেশিরভাগ মানুষ আমরা জান্নাতি। তারা শুকরিয়া আদায় করবে, তারা আমাকে স্মরণ করবে, বিপদে পড়লে অন্তত আমার কথা ভুলতে পারবে না। সেই জন্য আমি আমার ইনসানকে বড় মহব্বত করে, বড় ভালোবেসে আমি সৃষ্টি করেছি। তারা আল্লাহকে দেখতে পাবে না, তারা নবীকে দেখতে পাবে না, কিন্তু আমারই কোনো বান্দা দিয়ে যখন বলাবো এক বাক্যে তারা বিশ্বাস করে নেবে। তো আমাকে না দেখে বিশ্বাস করবে, আমার নবীকে না দেখে বিশ্বাস করবে যারা, আর নবীকে দেখে বিশ্বাস করবে যারা, তাদের মধ্যে ডিফারেন্স কি জানিস? কি আল্লাহ? যারা নবীকে দেখে বিশ্বাস করবে তারা জান্নাতে যাবে,
সাহাবা কজন ছাড়া, সাহাবাদের শান আলাদা, সাহাবাদের মান মর্যাদা মর্তবা অনেক তুঙ্গে, অনেক উচ্চ, কিন্তু সবাই তো আর আমার নবীর সাহাবা হবে না রে। যারা দেখে বিশ্বাস করবে তাদের থেকে, যারা না দেখে বিশ্বাস করবে আমি আল্লাহ তাদেরকে আগে জান্নাতি করার প্রচেষ্টায় রইলাম। চারজন সুবহানাল্লাহ বলেছে, বাকি লোক চুপ করে আছে। আবার সুবহানাল্লাহ বলছে তো বলছে, একজন সুবহানাল্লাহ বলে চিল্লালে তাকে চারজন মিলে দেখছে কে অমন করলো। না, যে সুবহানাল্লাহ বলছে সবাব তার হচ্ছে। যে সুবহানাল্লাহ বলছে সবাব তার হচ্ছে, কারণ বিয়ের সময় যখন বিয়ে পড়ানো হয় তো কোনেকে যখন জিজ্ঞাসা করে দুজন সাক্ষী সাথে নিয়ে, অমুকের ছেলে অমুক তোমাকে বিয়ে করতে এসেছে, তুমি রাজি আছো? তাতে যদি 36 জন বলে এই বল হ্যাঁ বল হ্যাঁ বল হ্যাঁ, কারোর সাথে বিয়ে হয় না। যে বল বাদ দিয়ে শুধু হ্যাঁ বলে বিয়েটা তার সাথেই হয়। তাহলে আমি যদি হাজারো বার বলি বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, আমার ফায়দা হবে না। কেন? আমি তো বলতে বলছি, আমি তো বলছি না। আর যে ভাইয়েরা সুবহানাল্লাহ বলে চিৎকার করছে, যারা বল বা বলুন এগুলো না বলে শুধু সুবহানাল্লাহ বলছে, মানে সওয়াব আমল নামায় তার ভরপর করে ঢুকছে।